তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি, থাম্বনেল দেখেছো তোমরা, আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। এর নাম হচ্ছে অমিত মণ্ডল, মাই লাইফ অমিত মণ্ডল। খুব সুন্দর ব্লগ করে, দেখি আমি ছেলেটার ব্লগ, আমি দেখি ভালো লাগে। ভালো লাগে এই পারপাসে ভালো লাগে যে ও তো ফিজিক্যালি ডিজেবল। হ্যাঁ, আমরা অনেক মানুষরা এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ডিসপুট, ফিজিক্যালি ডিজেবল, পরিপূর্ণ না, এরকম ভেবে না আমরা অনেক মানুষকে, আমরা সুস্থ মানুষরা যারা মানসিক দিক দিয়ে এরকম ডিজেবল না, তারা অনেকে এরকম মানুষকে বিনা কারণে আমরা অ্যাটাক করি, বাজে বাজে কথা বলি, কখনো ভেবে দেখি না সত্যি যারা এরকম তাদের লাইফে কতটা স্ট্রাগল। আর এই অমিত বলে ছেলেটিকে কিন্তু দেখা গেছে যে এই রকম হওয়া সত্ত্বেও নিজের লাইফটাকে কত স্ট্রাগলের মধ্যে দিয়ে চালিয়ে আজকে একটা জায়গায় অ্যাচিভ করেছে। এগুলো ইন্সপায়ার করে জানো তো, আর কিছুই না, এগুলো মানুষকে ইন্সপায়ার করে। যদি সে করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? আমরা, আমি আমার কথাই বলছি, আমি তো ব্লগিং তো অবশ্যই করি, আমার যেটা মেন স্ট্রিম সেটা হচ্ছে আমি কন্ট্রোভার্সি করি, কিন্তু তার মাঝখানেও হ্যাঁ আমরা তো ইউটিউবার, আমরা তো একটা ফ্যামিলি। এখন তো একটা মানুষের যদি ক্ষতি হয়, সে শত্রুই হোক, মিত্র হোক, যেই হোক, অচেনা চেনা, হ্যাঁ, তাহলে কিন্তু খারাপ অবশ্যই লাগে, কষ্ট হয়। কারণ সত্যি কথা, ওই যে আমি বলি না যে এখনও কিন্তু আমরা মানুষই আছি, জানোয়ার পশু পাখি হয়ে যায়নি, তাদের মধ্যেও ফিলিংস কাজ করে, তাহলে আমরা তো এখনও মানুষ। আজকে আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি ছাপরি ভাই বলে যে ছেলেটি আছে তার ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে, কমেডি ভিডিও করে ভালো লাগে, তো ওই ছেলেটির আমি ভিডিও দেখলাম, ভিডিও দেখলাম তো প্রথমে আমি বুঝতে পারিনি যে কোন অমিতের কথা বলছে। তারপরে আমি যখন দেখলাম যে এই অমিতের কথা বলছে, জাস্ট বিশ্বাস হয়নি। তোমরা গিয়ে অবশ্যই দেখো ওর অ্যাক্সিডেন্টের ভিডিওটা, বাইক অ্যাক্সিডেন্ট করেছে কালকে। আমি বললাম না যে দেখো, ভালোবাসার দিন, মানুষ চারিদিকে নিজের নিজের কাছের মানুষটাকে নিয়ে ব্যস্ত, তার মাঝখানেও একটা মায়ের কোল খালি হয়ে গেল। আমরা একটা ওয়াইটির একটা এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এতটাই আমরা এখন হিংস্র হয়ে গেছি একজন আরেকজনকে, এইটুকুর জন্য আমরা কেউ কাউকে ছাড়ি না, কাউকে ছাড়ি না, আমরা বলতে কাউকে ছাড়ি না। কিন্তু এই যে জীবনের এইটুকু দাম, এইটুকু, জাস্ট এইটুকু দাম, যখন থাকে না তখন আমরা তার কদর বুঝতে পারি না অনেক ক্ষেত্রে, বা হেলহেলিত, অবহেলিত, বাজে কটাক্ষ করা, নানান রকম ফন্দি ফিরিঙ্গি আমরা করে থাকি। কিন্তু সেটা কীরকম হয় জিনিসটা, মানে তুমি অ্যাটাক করছো, তার অ্যাটাকে রিটার্নে আমি একটা কিছু বলছি, এইভাবে চলতে থাকে। কিন্তু এই মানুষের জীবনের কোনো দাম নেই, আজকে আছে তো কালকে নেই। তো সেখানে দাঁড়িয়ে মনুষ্যত্ব তোমরা কেউ হারিও না, আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে আজকে এই ছেলেটার আত্মার শান্তি কামনার জন্য তোমরা প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যে যেখানেই থেকো ভালো থেকো, অকালে চলে গেল প্রাণটা, কারণ তার মায়ের চোখের জল ধরছে না, স্বাভাবিক না, মায়ের কষ্টের ভাগিদার কেউ হতে পারবে না। তো এক্স্যাক্ট কোন জায়গাটায় ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি ঠিক বলতে পারছি না, কি জায়গাটা বললো মনে করতে পারছি না, যাই হোক, তখনও ও বেঁচে ছিল, যখন অ্যাক্সিডেন্ট হয় তখনও বেঁচে ছিল, তাকিয়েছে, দেখেছে, লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপরেই ওখানে গিয়ে ডাক্তার বলে যে এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, যেখানেই থেকো ভালো থেকো, এইরকম একটা জীবন পেয়েছো, সেই জীবনটায় নিজের একটা জায়গা তৈরি করে গেছো যে সারা জীবন মানুষ অ্যাটলিস্ট আর কেউ না করুক, ওয়াইটির এই পরিবার মনে রাখবে যে এমন একটা ছেলে ছিল, ইন্সপায়ার করেছে মানুষকে যে আমি এরকম হয়েও আমার ক্ষমতা আছে যে আমি কিছু করতে পারি নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের মা বাবার জন্য,
সবার মধ্যে ইন্সপিরেশন রাখো। হ্যাঁ, খেটে লড়েই বাঁচতে হবে, কিছু করার নেই, আর এইভাবেই এগোতে হবে। তো চলো, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, আর সবসময় সুস্থ থাকো।